ঘূর্ণিঝড়ে রাজ্যে আর সেরকম বড় ধরনের প্রভাব পড়ছে না জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানালেন তিনি জেনে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট ঘূর্ণিঝড় মেধিলি উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে গেছে আমাদের কোস্টের প্রায় বাইরে চলে এসেছে তো আজকে আফটারনুন অবিং ইভিনিং বিশেষ করে বাংলাদেশ কোস্ট ক্রস করবে অর্থাৎ ক্লোজ টু খেপুপাড়া আই রিপিট ক্লোজ টু খেপুপাড়া ক্রস করার সময় স্পিড থাকবে মোটামুটি 60 থেকে 70 গাস্টিং 80 আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি এই সিস্টেম থেকে আমাদের রাজ্যের উপরে এই মুহূর্তে মেজর কোনো ওয়ার্নিং নেই এক্সেপ্ট দুটো একটা হচ্ছে ফিশারম্যান ওয়ার্নিং ফিশারম্যান আগামীকাল সকাল অবধি 18 তারিখ সকাল অবধি মাছ ধরতে যাবে না এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড যেটা হচ্ছে আজকে রাত অবধি ম্যাক্সিমাম আজকে রাত অবধি আমাদের অ্যালং অ্যান্ড অফ ওয়েস্টবেঙ্গলের যে কোস্ট বিশেষ করে সুন্দরবন লাগোয়া অঞ্চলে সেখানে কিন্তু একটা হালকা হাওয়া থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় সেটাও কিন্তু আজকে রাত অবধি তারপরে নয় ফলে দুটো ওয়ার্নিং থাকছে একটা হচ্ছে ফিশারম্যান যেটা অনেক দিন ধরেই বলা হচ্ছে তাদের 18 তারিখ অবধি বলা হয়েছিল 18 তারিখ সকাল অবধি মাছ ধরতে যাবে না আর দ্বিতীয় যেটা হচ্ছে একদম কোস্টাল বাংলাদেশ লাগোয়া যে সুন্দরবনের যে অঞ্চল আমাদের কোস্টাল সেখানে আজকে রাতে অবধি যে হাওয়া এছাড়া কিন্তু কোথাও কোনো ওয়ার্নিং এই সিস্টেম থেকে আমাদের নেই আগামী 19 তারিখ অবধি মোটামুটি কিন্তু আমাদের এখানে ড্রাই ওয়েদার সব জায়গাতেই উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারের খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই সাউথ বেঙ্গলে আমাদের যেহেতু মেঘলা হয়ে যাওয়ার জন্য মিনিমামটা একটু মার্জিনালি বেড়েছিল সেটা 24 ঘন্টা পর থেকে আবার একটু কমবে ঘূর্ণিঝড় মেধিলি উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরেই গেছে আমাদের কোস্টের প্রায় বাইরে চলে এসছে তো আজকে আফটারনুন অবিং ইভিনিং বিশেষ করে বাংলাদেশ কোস্ট ক্রস করবে অর্থাৎ ক্লোজ টু খেপুপাড়া আই রিপিট ক্লোজ টু খেপুপাড়া ক্রস করার সময় স্পিড থাকবে মোটামুটি 60 থেকে 70 গাস্টিং 80 আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি এই সিস্টেম থেকে আমাদের রাজ্যের উপরে এই মুহূর্তে মেজর কোনো ওয়ার্নিং নেই এক্সেপ্ট দুটো একটা হচ্ছে ফিশারম্যান ওয়ার্নিং ফিশারম্যান আগামীকাল সকাল অবধি 18 তারিখ সকাল অবধি মাছ ধরতে যাবে না এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড যেটা হচ্ছে আজকে রাত অবধি ম্যাক্সিমাম আজকে রাত অবধি আমাদের অ্যালং অ্যান্ড অফ ওয়েস্টবেঙ্গলের যে কোস্ট বিশেষ করে সুন্দরবন লাগোয়া অঞ্চলে সেখানে কিন্তু একটা হালকা হাওয়া থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় সেটাও কিন্তু আজকে রাত অবধি তারপরে নয় ফলে দুটো ওয়ার্নিং থাকছে একটা হচ্ছে ফিশারম্যান যেটা অনেক দিন ধরেই বলা হচ্ছে তাদের 18 তারিখ অবধি বলা হয়েছিল 18 তারিখ সকাল অবধি মাছ ধরতে যাবে না আর দ্বিতীয় যেটা হচ্ছে একদম কোস্টাল বাংলাদেশ লাগোয়া যে সুন্দরবনের যে অঞ্চল আমাদের কোস্টাল সেখানে আজকে রাতে অবধি যে হাওয়া এছাড়া কিন্তু কোথাও কোনো ওয়ার্নিং এই সিস্টেম থেকে আমাদের নেই আগামী 19 তারিখ অবধি মোটামুটি কিন্তু আমাদের এখানে ড্রাই ওয়েদার সব জায়গাতেই উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারের খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই সাউথ বেঙ্গলে আমাদের যেহেতু মেঘলা হয়ে যাওয়ার জন্য মিনিমামটা একটু মার্জিনালি বেড়েছিল সেটা 24 ঘন্টা পর থেকে আবার একটু কমবে নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা